আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, শুক্রবারই তো, আর এখন সময় হচ্ছে 8:32। তো আজকে কেউ পড়তে আসেনি, আমি ছুটি দিইনি, কিন্তু কেউই পড়তে আসেনি, মনে ঘুম থেকে উঠতে পারিনি। তো আমি এখন আছি হচ্ছে বড় মাদের ঘরেতে, তো গল্প করতে চলে এসেছি বড় মাদের বাড়ি সকাল সকাল। হ্যাঁ, বড় মাদের বাড়ি সকাল সকাল গল্প করতে চলে এসেছি আর মা খুঁজে পাচ্ছে না, মাকে না বলে এসেছি। তো ফোন করছে কী কোথায় আছি না আছি, বললাম বড় মাদের বাড়ি আছি। তো একটু গল্প করি দিয়ে বাড়ি চলে যাবো। হ্যাঁ, যাবে তো বিয়ে বাড়ি? সামনে একটা আমাদের বিয়ে বাড়ি আছে, তো ওখানেই বড় মা বলছে যাওয়ার কথা। বড় মা কত তারিখ গো? 16-17-18। চলো বাড়ি যাই, এখন 9টা বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেল। দেখি মা কি করছে, বুনি কি করছে। বুনি ঘুমোচ্ছিলাম যখন এলাম, উঠেছে কি জানি না, উঠেছে কি দেখি। হ্যাঁ, গল্প করছিলাম সুখ দুঃখের, এমনি গল্প করছিলাম, এমনি গল্প করছিলাম, দুঃখের কিছু হয়নি। আমি বলছি ঘরে চলে যাই এবার। বলছি তুই কি অন্য কারো বাড়িতে এসছিস? আমি বলছি না, চলে যাই। পান কে চাটি রেখেছে? একটা ভিডিও তো করে দিয়েছি, ওটাই এখন পোস্ট করুন না, তারপর আবার দেবো। চলো এই ঘরটা গুছিয়ে দিই, আর এখানে সব জামাকাপড়গুলো এলোমেলো হয়ে আছে, ওই জামাকাপড়গুলো সব গোছাবো। আর আজকে ওই কি বলে বালিশের ওয়ার, তারপরে চাদর সব তোলা হয়েছে, তোলা হয়েছে মানে কালকে নতুন বিছিয়েছিলাম। তো আজকে ওই পুরোনোগুলো সব কাছানো হবে, দিয়েছি বাথরুমে কেচে দেবে। চলো আমি এবারে ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে নিই। উনি তো একটা উঠলো, চা খাচ্ছিলো, আমি যখন এলাম তো কেউ গোছায়নি, আমি গুছিয়ে দিই। এখন ঘর গোছাচ্ছি, ঘরের অবস্থা দেখো। আর এখানে এই থাকটা গোছানো হয়ে গেছে শোকেসে, এখানে মায়ের শাড়ি আছে সব। তারপরে বুনি এমনি ওই কোথাও গেলে, মার বাড়ি বা এমনি ঘুরতে গেলে টুকটাক জামা পরার মতো জামাগুলো এখানে রেখেছি। আর এখানে আব্বার সব গুছিয়ে রাখা আছে, তো এবার এই দিকটা গোছাবো, এটা কমপ্লিট। আর যদি ওপরে কিছু রাখার থাকে তুমি ফাঁকা আছে ওখানে রেখে দেবো। আর এই তাকটা আবার খালি করেছি, এখানে এবার আমার জামাকাপড় রাখবো। আর এখানে না সব ভালো ড্রেসগুলো আছে, এগুলো বারবার ভাবছি আর একবার গোছাবো। সত্যি বলতে যতই গোছাই ঘরের কাজ কখনো শেষ হয় না। এই ঘরটার অবস্থা দেখো, সব চারিদিকে ছিটিয়ে কী অবস্থা, আর বুনি এখানে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। তো চলো গুছিয়ে নিই, এত গোছাই, রোজ গোছাই, তাও যেন ঘরের কাজ আর শেষ হয় না, কেন এরম হয় কে জানে। চলো তাড়াতাড়ি গুছিয়ে নিই। আর ওপরের অবস্থা কি, রিং লাইট স্ট্যান্ড সব ওপরে তুলে দিয়েছি, এখানে মায়ের ওষুধের ডাব্বা আছে, কালকে সাজগোজ হয়েছে এখানেই রয়ে গেছে সব, নিচে জাস্ট নামিয়ে রেখে দিয়েছে, এখনও গোছানো হয়নি। আর বুনি তো পরশু দিন গুছিয়েছিল আলমারিটা, কালকে সব বার করে কী অবস্থা হয়েছে, এইটাও গোছাতে হবে, অনেক কাজ। আর মা ভাত খেতে রাখছে, যাই ভাতটা খেয়ে নিই, দিয়ে ভাত খেয়ে আবার গোছাবো। আর ঘরের চাদর তো চেঞ্জ করে দিয়েছি, আমি একটু আগে চেঞ্জ করলাম, তো চলো গুছিয়ে নিই এগুলো। না, আগে ভাত খেয়ে আসি তারপর গোছাবো। তো আমার থাকটা ওখানে গোছানো হয়ে গেছে, এখানে এমনি কলেজ যাওয়ার জন্য যেসব জামাগুলো পরি সেইগুলো এখানে গুছিয়ে রেখে দিয়েছি। তো এই দুটো উন্নত আমি কলেজ গেলে ইউজ করি, তোমরা দেখে থাকবে ভিডিওতে আগের ভিডিও। আর সাদা একটা উন্নত ইউজ করি, তবে সেটা এখানে রেখে দিয়েছি, কোথায় গেল, এই যো এখানে, লাগলে বার করে নেবো। আর এখানে কালো একটা লেগিংস আর জিন্সটা রেখেছি, আর এখানে একটা প্লাজো আছে সাদা। আমার বেশিরভাগ জামা নয় সাদা কম্বিনেশনে আছে, তো সাদা লেগিংস লাগে, এখানে সাদা লেগিংস রেখে দিয়েছি, এখানে তিনটে সাদা লেগিংস আছে। ফ্রিজ একটা ভেতরে ঢুকে গেছে, আর এখানে একটা স্কাই ব্লু রঙের লেগিংস আছে, ওটা এখনও একবারও পরা হয়নি। আর এখানে এই হিজাব ওড়নাগুলো আছে, এখানে ছ রকম এরকম সেম হিজাব ওড়না আছে, আর এগুলো একটু আলাদা রকমের হিজাব ওড়না, আর এটা সেই অনেক পুরোনো মডেলের, এটা আর পরাই হয় না, সে কেমন একটু সুতো ওটা ওটা একবার উঠেছিলো না সেরকম। আর এমনি নর্মাল ওড়নাগুলো আছে কয়েকটা, এরম এরম সাদা ওড়না দুটো আছে, আর লাল আর এই ঘিয়েটা আছে।
আর এখানে এই জামাগুলো তো দেখানো হয়নি, মানে এটা তো দেখিয়েছি ভিডিও, এটা কালকে পড়েছিলাম। আর এই দুটো জামা হচ্ছে বুনির, বুনির থাকে মানে ধরেনি কো, তাই আমার এখানে রেখে দিয়েছি। আর এই ড্রেসটা না, সেই যে একটা এই ড্রেসটা পরতাম ওই বেগুনি কালারের, এইটার মতো সেম আবার এসেছিল, তো পছন্দ হয়েছিল, কিনেছিলাম ওটা অনেক দিন আগে, এটার ভিডিওতে শেয়ার করিনি। এটা হচ্ছে খয়েরি কালারের, তখন এই অন্যটাও কিনেছিলাম। আর এই জামাটা, আর এই জামাটা তো দেখিয়েছি যে এটা মামা কিনে দিয়েছে, এটা মা। আর এই জামাটা বলছিলাম না একটা কানের কিনেছি যে মায়ের ড্রেসের সাথে ম্যাচ করে, ও কানেরটা তো পরবো না এখন, কারণ এই ড্রেসটা অনেকটা বড় হচ্ছে পরের পর দেখেছি, তাই এটার ভিডিওতে শেয়ার করিনি আমি। তো এটা এখন গুছিয়ে রেখে দিলাম, যখন একদম ঠিকঠাক ফিটিংস হবে তখন পরবো, মানে ফিটিং করলে ঠিক হবে কিন্তু অনেকটা লং, তাই জন্য পরছি না। আর এখানে দুটো এমনি ভালো ড্রেস রেখে দিয়েছি। আর এখানে দেখায়, এখানে আমার আর বুনির সব যেসব মানে ভারী ভারী ড্রেসগুলো আছে, আমার লেহেঙ্গা আছে দুটো, তারপরে এমনি বড় লং যে গ্রাউন্ড গুলো সেরকম জামাগুলো আছে সব এখানে রেখে দিয়েছি। এখানে প্রায় ওই 14টা মতো জামা আছে আমার আর বুনির মিলিয়ে। আর এখানে আমি তো ডেলি ইউজের জামা, কলেজ স্টোরেজ গেলে। আর এদিকে মায়ের থাকটাও তো তখন দেখালাম, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, এখন বেশ ভালো লাগছে, এরকম গোছানো থাকলেই বেশি ভালো লাগে, এলোমেলো হয়ে থাকলে কোনো জিনিসই ভালো লাগে না। তো কমপ্লিট। এবার এইখানে কত নোংরা হয়েছে ঘরটা, এই সব জামা কাপড়গুলো সব এখনও অন্য জায়গায় গোছাতে হবে, এগুলো কিচ্ছু লাগবে না। আর বুনি গোসল করা হয়ে গেছে, নতুন টি শার্ট নতুন প্লাজো পরে একদম রেডি হয়ে বসে আছে। তোমার মুখটা ফোকাস দিচ্ছে না, ঠিক আছে। তো ওই ঘরে ওয়ার্ড্রপটা একদম এলোমেলো হয়ে আছে, মানে ওখানে যা সব জামা ছিল ওগুলো সব এখানে এনে ভালো করে গুছিয়েছি, তো ওয়ার্ড্রপটাও গোছাতে হবে একদিন। তো আমার গোসল করা হয়ে গেছে, আর এখন লাঞ্চের টাইমও হয়ে গেছে, দুটো বেজে গেছে নাকি, হ্যাঁ দুটো বেজে গেছে। তো এখন ভাত খেতে এসেছি এই ঘরে, চলো ভাতটা খেয়ে নিই। আর জানো তো আমরা এখনও কার্টুন দেখতে দেখতে ভাত খাই, বুনি ফোনে কার্টুন চলে তো ওই দেখতেই, মানে ওর ফোনে যখন রিচার্জ থাকে তো ওর ফোনে, আর যদি ওর ফোনে রিচার্জ না থাকে তাহলে আমাদের বেশিরভাগ বোনের ফোনেই চলে কার্টুনটা, তো কার্টুন দেখতে দেখতে দুজনে ভাত খাই। তো চলো এখন ভাতটা খেয়ে নিই। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন সময় হচ্ছে 4:45। তো আমি এখন যাবো হচ্ছে একটু দারবাস নিতে, তো ওখানে টিভিতে রিচার্জ করব, আর মায়ের ওষুধ নিয়ে আসার জন্য যাচ্ছি। আর দুপুরে খাওয়ার পর না ঘুমিয়ে গিয়েছিলাম, দুপুরে ভাত ঘুম না দিলে ঠিক হয় না, এটা অনেক দিনের অভ্যাস, তো তার জন্য ঘুমিয়ে গিয়েছিলাম, তখন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, ঘুমোচ্ছিলাম। আর এখন উঠলাম একটু আগে, তো এখন ফ্রেশ হয়ে একটু রেডি হলাম, এবার যাচ্ছি হচ্ছে দারবাস নিয়ে। আচ্ছা বুনি যাবে না, আমি একাই যাবো, যাই তাড়াতাড়ি চলে আসবো, তাড়াতাড়ি কাজ মিটে যাবে, বেশি কাজ নিয়ে ওষুধ নেবো আর রিচার্জটা করবো। তো চলো এখন যাই, আবার এসে দেখা হবে। আমি দারবাসন থেকে চলে এসেছি, আর আমার একটা স্টুডেন্ট এখন ঘুরতে এসেছে আমার সাথে, আঁকা জায়গায় একটা দাঁড়িয়েছি, আর সূর্য অস্ত যাচ্ছে দেখছি, কি সুন্দর লাগছে বল, মেঘটা দেখ সূর্যের সামনে চলে এসছে। হাই, এই হলো আমার স্টুডেন্ট পুচকিপাড়া, তো ওনার অনেক শখ আপার সাথে আমি স্কুটিতে ঘুরতে যাবো, অনেকদিন ধরে বলছে, কিন্তু আমার হয় ও আসছে না, নয় তোমার স্কুটি বার করতে হচ্ছে না, সেটা বলে আর হচ্ছেই না। তো আজকে ঘুরতে নিয়ে এলাম, ওই দিক থেকে ঘুরিয়ে নিয়ে এলাম, আবার এদিকে এলাম, তো চলো এবার বাড়ি চলে যাই। আর ঘুরবি কার সাইকেল নিয়ে এসছিস? এখন বুনি পড়তে যাবে, ওই 6:30 বেরোবে, এখন 6:15, তো রেডি হচ্ছে, আর মা চা করে নিয়ে এলো, আমি আজকে এই কাপটাই চা খাচ্ছি, চলো চাটা খেয়ে নিই, দিয়ে ওকে রেখে আসবো, সন্ধ্যে হয়ে গেছে অনেকটা, তো ভাবছি সাইকেল করে রেখে দিয়ে আসবো, তো আমাদের গ্রামেই পড়তে যাবে বেশি দূরে নয়, রেখে দিয়ে চলে আসবো, চলো এখন আগে চাটা খেয়ে নিই। এখন বুনি টাটা, যা আমি দাঁড়াচ্ছি, চলে যা।
তো বুনিকে পড়তে রেখে চলে এসেছি, আর দাঁড়িয়েছিলাম কারণ ওখানটা অন্ধকার, তো যেতে খুব ভয় পায়, আর ওখানটা না সাইকেল নিয়ে ঠিক ঢোকা যায় না, মানে একটু কেমন মানে বাঁশ বাগান, তো আমার নিজেরও ভয় লাগে, তাই দাঁড়িয়েছিলাম। ও চলে গেল, তো গেলো, তারপর আমি এলাম। ও এখন এসে এবার আমিও একটু পড়তে বসবো, অনেক দিন বই টই খোলা হয় না। এখন মুখস্থ করার মতো কিছু নেই, কিন্তু আমি ওই পরীক্ষার জন্য দুদিন ছুটি নিয়েছিলাম, সোমবার আর মঙ্গলবার স্যারের কাছে। তারপরে আবার দুদিন যাওয়া হয়নি, একদিন ওই নানিকে দেখতে গিয়েছিলাম, আর একদিন কলেজে গেলাম না, সেই দুদিন যাওয়া হয়নি। তো অনেক নোট জমে গেছে, সেইগুলোই লিখবো এখন, লিখতে বসবো। তো চলো, ওগুলো আমি লিখে নিই এখন, দিয়ে আবার পড়ে টড়ে উঠে আবার দেখা হবে। তো চলো আমি পড়তে বসে পড়ি আমি। তো এখন সময় হচ্ছে রাত্রি 11:05, তো টিভি দেখতে দেখতে অনেকটা লেট হয়ে গেল, মানে অনেকদিন পর টিভি রিচার্জ করেছি, তো অনেক সিরিয়াল মানে যেগুলো দেখতাম সেগুলো দেখা হয়নি, দেখছি অনেক অনেক এগিয়ে গেছে, 1-1.5 মাস বন্ধ টিভি, তো দেখা হয়নি। অনেকদিন পর দেখলাম সব, দেখছি 2-3টে সিরিয়াল আবার নতুনও পড়েছে। আচ্ছা মামার বাড়ি গেলি না? আচ্ছা মামা কতবার বলছিল মামা বাড়ি যেতে, কারণ মামা বাড়ি ওখানে খেলা হচ্ছে, মামা অনেক ভিডিও করে করে পাঠাচ্ছে যে এলি না কো, মিস করে গেলি। সবচেয়ে ভালো লেগেছে ওই সাদা খেলার যে পার্টটা ছিল ওইটা, দেখিনি এখন, তুই দেখিনি? আমি আর মা দেখছিলাম, হেসে হেসে আলা হয়ে যাচ্ছিলাম, মানে কেউ সেজেছে হচ্ছে ওই জঙ্গলি, জঙ্গলি সেজেছে, ফকির সেজেছে, আবার ওই সে প্লেস্টাইনের যে মুসলিমদেরকে অত্যাচার করা হয়েছিল সেটা নিয়ে সেজেছে একজন, আর ছাগল ব্যাপারে সেজেছে একজন, পাঁপড় ব্যাপারে সেজেছে একজন, পাখুড়া সেজেছে একজন। তো দেখে আমরা হেসে আলো হয়েছে, আমি আর মা দেখছিলাম, বুনি দেখিনি। বুনি কি করছিল যায় না, কি করছিল তুই তখন? ফোন ঘাটছিল। তো মিস করলাম, খালাও এসেছে বারবার যেতে বলছিল কিন্তু যাইনি, কারণ আমাদের মানে সকালের শরীরটাই না একটু খারাপ, ঘুম টুম একটু দরকার ছিল, তো বাড়িতেই ছিলাম। দুপুরে তো একদম লং ঘুম দিয়ে দিলাম একটা, সেই 2টার সময় ভাত খেয়ে তারপর থেকে ঘুমিয়েছি। আমি তো 5টার সময় উঠলাম, ওই 4:45 দিকে উঠলাম, দিয়ে উঠে দাঁড় বাসনতে গেলাম, কাজ বাজ মিটিয়ে এলাম। আর মায়ের ওষুধ পাইনি জানো তো, অর্ডার দিয়ে এসেছি, কালকে পড়তে যাবো কিন্তু বেলার দিকে পাবো না, সন্ধ্যের দিকে দিয়ে যাবে বলে মানে আসবে বলেছে, তখন দেখি আব্বাকেই বলবো এনে দিতে। আব্বা তো এখন ঘরেই আছে, এখন কাজে যায়নি কদিন, আর আবার হাতে ফোসকাটা আছে, নাচ পড়তে গিয়ে গেলে গেছে দেখলাম, সেই জ্বলছিল বলছিল ওষুধ লাগিয়ে দেবো, এখনও কেউই ঘুমায়নি আজকে, সবাই একসাথে টিভি দেখছিলাম বসে বসে। তো চলো এবার শুয়ে পড়বো, 11টা তো বেজেই গেল, শুয়ে পড়ি, আবার কাল সকালে উঠতে হবে। তো আমার স্টুডেন্টটাকে বলে দিলাম যে কালকে পড়তে আসবি, ওদেরকেও আসতে বলবি। জিজ্ঞেস করলাম কেন আসিস নি, বলছে আপা আমি উঠতে পারিনি, আমি বাকিরা বলছে কেউই উঠিনি। তো কালকে আস, ভালো থেকো সুস্থ থাকো, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও। আল্লাহ হাফেজ।